করোনা পরীক্ষা করে করা যাবে সিনেমার শুটিং। এই ঘোষণা আসার পর থেকেই সবাই যেন শুটিং এর প্রস্তুতি নিতে শুরু করেছেন। এরই মধ্যে সাকিব খান জানিয়েছেন, করোনার পর তিনি তার নিয়মিত পারিশ্রমিক কমিয়ে নেবেন তিন ভাগের এক ভাগ। শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করার জন্য প্রস্তুত তিনি। এবার জানা গেল নতুন আরও একটি খবর। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি, ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত একটি ছবি ছাড়া সবগুলোতেই অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। তবে এবার নাকি শাকিব খানের বিপরীতে নির্মাণ প্রতীক্ষিত ছবি প্রিয়তমা থেকে বাদ পড়ছেন বুবলি। বিষয়টি জানিয়েছেন প্রিয়তমা ছবির পরিচালক হিমেল আশরাফ, তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। ছবিটি তিন বছর আগেই নির্মাণের কথা ছিল, কিন্তু তার আগেই যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নিয়ে পড়তে গিয়েছেন হিমেল আশরাফ। সেখান থেকেই নিয়মিত পরিচালক কাজ করছেন তার স্ক্রিপ্ট নিয়ে, ফলে আগে চূড়ান্ত থাকা নায়িকা শবনম বুবলির না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন হিমেল আশরাফ। পরিচালক ঢাকায় আসছেন 15 সেপ্টেম্বর। অক্টোবর থেকে শুরু হবে ছবির শুটিং। পরিকল্পনা রয়েছে 2021 সালের রোজারিতে মুক্তি পাবে ছবিটি। তবে নায়িকা হয়ে একেবারে নতুন কেউ আসবেন না বলে জানিয়েছেন পরিচালক। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।